হাই, আমি সহেলি, মোহিনী কলকাতার ইউটিউব চ্যানেল থেকে বলছি। এই অতিমারির সময় আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে আমরা কিভাবে আমাদের সময়টা কাটাতে পারি, বা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা সেগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে পৌঁছে দিতে। আরও জানতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন অবশ্যই। বিদিশাদিকে আপনারা আগে শুনেছেন? না না, অহংক করাবেন না, রবীন্দ্রনাথের গান নিয়ে কথা বলবেন, শুনতে থাকুন। আমি মানব না হার মানি।
এমনকি এ কবির আরেকটি বিশেষ পংক্তি আমার খুব প্রিয়, সেটাও মনে করলো, প্রেম নিজেই নিজের জবাবদিহি। যিনি এটা বলতে পারেন, যিনি অসামান্য প্যাশনে বলতে পারেন, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি যে জন পথে ভাসায়, তাকে তো এরকম কোনো রাধা করতে হয় না, তাকে তারপরেও কোনো উত্তর পেতাম না, কান্না চলত, খোঁজা চলত, আর ব্যথিত হতাম, এবং অবশ্যই তার সাথে একটা ব্যক্তিগত অনুষঙ্গ তো ছিল। একটা ব্যক্তিগত অনুষঙ্গ থেকে আমি বুঝতে পারতাম এ গানে যাদের দুজনের কথোপকথন চলছে তার কোনোটিতেও আমি নিজেকে রাখার যোগ্য মনে করতে পারছি না। তারপর অনেক পরে জীবন অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাকে নিজের মতন গড়ে তুলেছে। আজও আমি গানটা শুনি, আজও চোখ ছকচক ভেজে, কিন্তু সব গান সব কিছুই হতাশ হয়ে নয়, বেদনারও তো একটা নিজস্ব তৃপ্তিবোধ আছে, একটা কোথাও পৌঁছে যাওয়া আছে। এবং এই গানে বলতে দ্বিধা নেই যে আজ এই গান প্রেমের গান থেকে সরে এসছে আমার কাছে একটি বন্ধুতার অনুভূতি নিয়ে, এবং তার জন্য আমি কৃতজ্ঞ শ্রী অশোক রুদ্রের কাছে। বিখ্যাত ইকোনমিস্ট অশোক রুদ্রের একটি বই হে বন্ধু হে প্রিয়তে প্রথম পড়লাম এবং চমকে উঠলাম যে এতদিন ধরে যেখানে যে জায়গাটা নিয়ে ঘুরতাম এই গান ঠিক সেখানেই আলোকপাত করে, যেটা প্রথমেই কবি বলেছিল। এবং এটাও খুব ঠিক কথা, একটা সময় থেকে এগিয়ে একজন কবি এরকমভাবে চিন্তা করতে পারেনি যে যারা দুজন যে মানব মানবী, আমি এটাকে এভাবেই দেখি, যে মানব মানবী তাদের মধ্যে কথাবার্তা হয়, তাদের আকুতি জানান, হাত ধরবার আকুতি জানান, এমন নয় যে কোনো নির্ভরশীলতার জন্য তিনি এই আকুতিটা জানাচ্ছেন, তিনি তার একক চলার পথ, এক স্বতন্ত্র জীবন যাপনের পথটি আরেকজনের কাছে তার হাতটি মাঝে মাঝে এই পরষ্টুকু জীবনের পার পেয়ে সেই পথ চলাটি রমণীয় করবার জন্য এই গান গাওয়া। গানটা আজকেও আমাকে একটা অসাধারণ অনির্বচনীয় অনুভূতি দেয়। আমার উত্তরণ হয়েছে, আমি বুঝতে পারি যে আমাকে জীবন এনে পৌঁছে দিয়েছে যে জায়গায় সেইখানে আসার জন্য জীবনের কাছে খুব কৃতজ্ঞ। হাত খানি ওই বাড়িয়ে আনো দাও গো আমার হাতে, ধর গো তারে ভোর গো তারে রাখ গো তারে সাথে একলা।